আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন, আমি রাজীব। বিপুল পরিমাণের বিলেতি মদ বাজেয়াপ্ত করলো ধরাই পুলিশ। গোপন খবরের ভিত্তিতে একটি মিনি ট্রাক থেকে বিলেতি মদ উদ্ধার করে পুলিশ। বার্মিজ সুপারি, বার্মিজ মশার কয়েল ও বিদেশি মদ মিলে গত তিন দিনে তিনটি মিনি ট্রাক আটক করেছে ধলাই পুলিশ। একের পর এক ধরপাকড় অব্যাহত থাকলেও ঠিক এ সময়ে অবৈধ ব্যবসায়ীরা বিভিন্ন পন্থা অবলম্বন করে চোরাচালান বাণিজ্য চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে ধলাই থানার অফিসার ইনচার্জ মনোজ পাঠকের নির্দেশে আজ ধলাই পুলিশের একটি দল 306 নম্বর জাতীয় সড়কে একটি মিনি ট্রাকের পিছু দাওয়া করে ট্রাকটিকে আটক করে। পুলিশি তল্লাশিতে বেরিয়ে আসে আলু ও পেঁয়াজের আড়ালে মিনি ট্রাকটিতে বিভিন্ন ব্র্যান্ডের প্রচুর পরিমাণের বিলেতি মদ বুঝাই রয়েছে। পুলিশ যখন গাড়িতে তল্লাশি চালাচ্ছিল ঠিক সেই সময়ে সুযোগ বুঝিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে চালক ও খালাসি। পুলিশ তাদের পিছু দেওয়া করে উভয়কে পাকড়াও করতে সক্ষম হয়। পুলিশ মিনি ট্রাক সহ চালক ও খালাসিকে আটক করে থানায় নিয়ে আসে। মিনি ট্রাকটি থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট 55 কার্টন মদ উদ্ধার হয়। উল্লেখ্য, গতকাল ধলাই পুলিশ এক অভিযানে একটি মিনি ট্রাক সমেত 17 বস্তা ভার্মিজ সুপারি আটক করেছিল। একদিন আগে মায়ানমার থেকে মিজোরাম হয়ে অসমে প্রবেশের পথে মায়ানমারের তৈরি গর্জিলা ব্র্যান্ডের প্রচুর পরিমাণের মশার কয়েল আটক করার পাশাপাশি দুইজনকে গ্রেফতার করেছে ধলাই পুলিশ।